লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপজ্যস্ত হলুদ সতর্কতা জারি করল সেচ দপ্তর লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপজ্যস্ত আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার রাত থেকে অঝরে বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের কিছু এলাকায় শুক্রবার সকাল থেকেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে এর ফলে সমস্যায় পড়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস কর্মীরা বৃষ্টির কারণে শহরের রাস্তায় পথচলতি মানুষের সংখ্যা ছিল কম এই বৃষ্টির ফলে জেলার বিভিন্ন নদী নালায় জল জমতে শুরু করেছে পাহাড়ে বৃষ্টির কারণে কালজানি রায়ডাক সহ বিভিন্ন নদীর জল বাড়ছে তবে কোনো নদীতেই এখনও বিপদসীমার ওপরে জলস্তর ওঠেনি কিছু মানুষ নিজেদের কাজের তাগিদে ঘর ছেড়ে বাইরে বেরিয়েছিলেন ছাতা মাথায় দিয়ে অন্যদিকে একটানা বৃষ্টির কারণে এনএইচ থার্টি ওয়ান জলঢাকায় সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল সেজ দপ্তর জলপাইগুড়ি গাজলডোবা ব্যারেজ থেকে শুক্রবার সকাল ছটায় এক হাজার পাঁচশো পঞ্চাশ দশমিক ছাপ্পান্ন কিউমেক জল ছাড়া হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শুক্রবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি গতকালের পর আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে জলপাইগুড়িতে will report news today india